সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের উপরে ভিডিও করব, কী জন্য করব। হ্যাঁ, ঠিকই আছে, এটা হচ্ছে একটা বোগেনভিলিয়া গাছ এবং এই বোগেনভিলিয়া হচ্ছে সাদা রঙের ফুল আছে। এই গাছটিতে আমি গ্রাফটিং করব অন্য একটি কালারের। ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখেছেন আমি দেখিয়েছি জবা গাছের উপরে সফল গ্রাফটিং, আজ বোগেনভিলিয়ার উপর দেখাবো। তো আমি ভিডিওটার ভূমিকা বেশি বড় করব না, সরাসরি কাজের দিকে চলে যাব। তো প্রথমেই আমি ভিডিওটাকে ছোট করার জন্য আমি যে সমস্ত কাঁচি বা কাটার যত বা ব্লেড যা ব্যবহার করি না কেন সেটাকে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে জীবাণুমুক্ত করে নেওয়া। আমি জীবাণুমুক্ত করেই এখানে বসেছি। তো এইবার আমি এই ডালটাকে চয়েস করলাম, এই ডালটা ফাঁকা আছে, এখানে একটি আলাদা কালারের আমি একটা গ্রাফটিং করব। তো এইটা তো হচ্ছে সাদা, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি সুন্দরভাবে মুখটাকে একটু কেটে দেবো, প্রথমে একদম কেটে দিলাম। এইবার এটার মুখটাকে একটুখানি আমি চিড়ে দেওয়ার চেষ্টা করব মাঝ বরাবর। এটা দুরকমভাবে করা যায়, তবে আমি যেহেতু এটা একদম সরাসরি আপনার ডগা থেকে কিভাবে করা যায়, তো এটাকে আমি মোটামুটি চিড়ে দিলাম। যদি সরু থাকে তাহলে মাঝ বরাবর কাটবেন, আর যদি মোটা থাকে তাহলে একদিকে মোটা একদিকে পাতলা। আশা করি বুঝাতে পেরেছি। এইবার আমি একটা নিয়ে এনেছি, এটি লাল কালারের একটি ডগা নিয়ে এনেছি, মানে ডাল আর কি। তো এখান থেকে আমি মাত্র এই 2-3 ইঞ্চির মতো নেব। তো মোটামুটি এই যে এতটুকু দেখতেই পাচ্ছেন, এইটুকু নিলাম। এইটা অতিরিক্ত পাতাগুলোকে আমি কেটে দেব, এই যে এটা কেটে দিলাম। আচ্ছা, এটা বুঝে গেলেন। এবার এটার দু সাইডটাকে আমি যাতে এখানে সেট হয় তার জন্য আমি পাতলা করে একটুখানি চিড়ে দেব, ব্লেড দিয়ে সুন্দর করে নেব। কারণ ব্লেডে, নতুন ব্লেডে খুব বরাবর হয়, যতটা বরাবর করে কাটতে পারবেন কাজ ততই ভালো হবে, 100% সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। যথাসম্ভব মেলাবার চেষ্টা করতে হবে। ব্যাস, খুব সুন্দর একদম সেটিং হয়েছে। এবার গ্রাফটিং পেপার দিয়ে এটাকে ভালো করে কমপক্ষে দুটো প্যাঁচ খুব শক্তভাবে, মানে যাতে ওপর দিকে সব দিকে হয়ে যায়। তারপরে প্রয়োজন মতো এই গ্রাফটিং পেপারটাকে আমি কেটে নেব, কারণ এত বড় রোলকে নিয়ে ঘোরানো সমস্যা। এইবার এটাকে হাত দিয়ে চেপে দেব, এটাকে আর এমনভাবে বাঁধবো যাতে তলার দিকটা আর ওপরের মাথাটা যাতে কোনো অবস্থাতেই ফাঁকা না থাকে, অর্থাৎ জল না ঢুকতে পারে, সেটা কিন্তু সবসময় যেন খেয়াল থাকবে। এইটা কিন্তু এবার প্লাস্টিক দিয়ে আপনাকে ঢেকে দিতে হবে, সেটা অবশ্যই আমাকে করে নিতে হবে। আমি এই প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে দিলাম, আর তলার দিকে একটু দড়ি বা সুতো দিয়ে আমি এটাকে টাইট করে বেঁধে দেব। এটা কমপক্ষে 20 থেকে 25 দিন ওয়েট করতে হবে, তারপরে আমি দেখতে পাবো এখানে অনেকটাই রেজাল্ট আমি পেয়ে যাব। তো এইভাবে আমি কাজটা করেছি, সেটা আমি আপনাদের এখন দেখাবার চেষ্টা করছি। তো বন্ধুরা, ইতিপূর্বে আমি একটা গ্রাফটিং করেছিলাম এই বোগেনভিলিয়ায়, তো সেটা আপনাদের সামনেই আমি খোলার চেষ্টা করছি। দেখুন, এটা প্রায় আমার 25 দিনের মতো হয়ে গেল। ভেতরে প্রচুর জল জমেছে, দেখতেই পাচ্ছেন, কারণ এটা গ্যাস তৈরি হয়ে যায়। এবার আপনাদের আমি দেখাচ্ছি, কাছে থেকে আমি আপনাদের অবশ্য দেখাবো, তার আগে তো তবু কাছে থেকে আগে দেখেই নিন ভিডিওটিকে। কাছে থেকে গাছটিকে দেখলে দেখতে পাবেন, এই যে এখানে আমি একটা গ্রাফটিং করেছি, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা ঠিকভাবে আসছে না মনে হচ্ছে, দেখুন তো, এই যে এখানে গ্রাফটিং করেছি, তো এখানে কচি ডাবড়া বেরিয়েছে। আচ্ছা, এইখানে গ্রাফটিং করেছি, এখানে পাতা বেরিয়েছে। এইখানে গ্রাফটিং করেছি, ওপরে পাতা বেরিয়েছে, আর একটা রয়েছে सेटा एइखाने तो घुरिए देखाच्छि এই যে এখানে গ্রাফটিং করেছি আর এই পাতাটা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি এখানে গ্রাফটিং এখানে পাতা। তো আশা করি আপনারা দেখতে পেলেন কি কত সুন্দরভাবে গ্রাফটিং করা ডালে আমার পাতাটা বেরিয়েছে। এই যে দেখুন এই যে এখানে গ্রাফটিং করা আছে এটা। তবে আমি এখন খুলব না, যতক্ষণ না পর্যন্ত গাছে ফুল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ওয়েট করব। তো চলুন তাহলে আবার মূল ভিডিওই। তো কাছে থেকে দেখলেন বন্ধুরা, দেখুন এখানে যে গ্রাফটিংটা করেছি এখানে সুন্দর সবচাইতে ভালো হয়েছে এই গ্রাফটিংটা, কত সুন্দর পাতা বেরিয়েছে। একটু ঘুরিয়ে দেখাই, এখানে আমি একটা গ্রাফটিং করেছি এখানে পাতা বেরিয়েছে, আর এখানে যে গ্রাফটিং করেছি এখানে পাতা বেরিয়েছে, আর একটা লাস্ট যেটা চারটার মধ্যে এখানে গ্রাফটিং করেছি সুন্দর কচি পাতা বেরিয়েছে। আপনারা কাছে থেকে দেখলেনও কত সুন্দর পাতা বেরিয়েছে। এবং চারটা কালার কিন্তু আলাদা আলাদা, মূল গাছটা কিন্তু রং সাদা আছে, বাকি চারটা আলাদা কালার, গোলাপি আছে, হলুদ আছে, একটু একটু ডিপ রেড আছে এরকম। তো আমার কাছে মোটামুটি 10-12টা কালার আছে। তো ধীরে ধীরে আমি এই চারটা সুন্দরভাবে হয়ে গেলে তার পরবর্তীতে আমি আবার করব, তখন আমি আবার ভিডিও নিয়ে আসবো, এবং এই গাছগুলো যখন ফুল হবে বিভিন্ন কালারে তখন নেক্সট ভিডিওটাও নিয়ে আসবো। তো আমি এখান একটুখানি খাবার দেব আমি, কারণ এই গাছের একটু বৃদ্ধির দরকার আছে। তো এই বৃদ্ধি দেখানোর জন্যই আপনাদের একটু খাবার দিয়ে দিচ্ছি। তো এখানে যে মিক্স খাবারটা নিয়েছি, আমি নিয়েছি শিংকুচি, বোনডাস্ট, নিমখোল আর ইউরিয়া, ফসফেট, পটাশ অল্প অল্প করে নিয়েছি। তো এখানে অল্প অল্প করে আমি কিন্তু সবটাই দেবো, দিয়ে আর মাটির সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে। মোটামুটি 2 চামচের মতন দিলেই যথেষ্ট, বেশি দরকার নেই। এর আগের যে ভিডিওটা আছে সেখানেও আমি কিছুটা দেবো। বেশি খাবার লাগে না এই গাছগুলোতে, যখন ফুল হয়ে যাবে তখন একটুখানি এই খাবারগুলো দিতে হয়, ব্যাস। তো বন্ধুরা যখন এই গাছে ফুল আসবে তখন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজ এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।